তে স্বাগতম সর্বশেষ বিকাশে টেলর সুইফ কানসাস সিটি চিফদের সাথে যোগ দিয়েছেন কারণ তারা লাস ভেগাসের জুপ কালবে তাদের সুপার বোল বিজয় উদযাপন করেছে কোয়ার্টারব্যাক প্যাট্রিক মাহোমস এবং টাইটেন্ড ট্র্যাভিস কেলসের নেতৃত্বে চিফস একটি নাটকীয় সুপার বোলে সান ফ্রান্সিসকো ঊনপঞ্চাশকে পরাজিত করে তাদের টানা দ্বিতীয় এবং গত চার বছরে তাদের তৃতীয় চ্যাম্পিয়নশিপ চিহ্নিত করে খেলা শেষে চিফ এবং তাদের ভক্তরা জয় উদযাপন করতে লাস ভেগাসের রাস্তায় নেমেছিল পার্টিটি জোপ নাইট কালবে অব্যাহত ছিল যেখানে সুইফট দল এবং র‍্যাপার আইস স্পাইসের সাথে নাচ এবং আনন্দের এক রাতের জন্য যোগদান করেছিল চিফদের দীর্ঘদিনের ভক্ত সুইফকে একটি কাস্টমাইজড চিফস জার্সি পরা এবং কেলস এবং তার সতীর্থদের পাশাপাশি দলকে উল্লাস করতে দেখা গেছে চিফদের জয় ছিল একটি অসাধারণ মৌসুমের সমাপ্তি যেখানে তারা আঘাত ও প্রতিকূলতা কাটিয়ে সুপার বলে পৌঁছেছিল মাহমেস যিনি গেমের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসাবে মনোনীত হয়েছেন তিনি দুইশো গজ এবং তিনটি টাচডাউনের জন্য থ্রো করেছিলেন যেখানে কেলস একশো কুড়ি গজ এবং একটি টাচডাউনের জন্য ছয়টি বাস ধরেছিলেন চিফদের বিজয় কানসাস সিটির জন্য একটি বড় মুহূর্ত ছিল যেটি দীর্ঘদিন ধরে ফুটবলের কেন্দ্রস্থল দলের সাফল্য শহরের নতুন শক্তি এবং উত্তেজনা নিয়ে এসেছে এবং প্রধানরা নাগরিক গর্বের প্রতীক হয়ে উঠেছে